Hello friends, welcome back to the channel. Welcome back to another vlog. Madhurimas digital diary. I am the one that is happy. Madhurimas, but hashing that almost thani. Prochonno ghamchi. Tomorrow morning, jokoni akon vlog thako, jokoni maybe. Amari ghama, mane hallmark to jehara. Today dikte pao. Oh wow, shotti ki boro korche. মানে ইসি মোতে তো সারাক্ষণ বসে থাকা পসিবল নয় কারোর পক্ষে আর আমি অলরেডি এটাকে সহ্য করতে পারি না আমি আগেও তোমাদের বলেছি মেয়ে এসে তুমি হচ্ছে কিন্তু যাই হোক না কেন স্টান্টন হয়ে গেছে দেখি সকাল থেকে অনেক ব্যস্ততা মানে ব্যস্ততার চূড়ান্ত আজকে কারণ আজকে অনেক এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি এক্সাইটমেন্ট অনেক দূরেই চলছে বাট আজকে অনেক নতুন টাইপের এক্সাইটমেন্ট তো অ্যাকচুয়ালি তোমরা দেখতেই পেলে অলরেডি কী কী এক্সাইটমেন্টের ব্যাপার স্যাপার তো আলাদা করে আর কি বলি তো নতুন নতুন এক একটা অর্নামেন্ট অ্যাড হচ্ছে আর আমার ফিল হচ্ছে কি কী বলি মানে এক একটা করে অর্নামেন্ট যোগ হলে কি এক্সাইটমেন্ট তো বাড়বে সেটা স্বাভাবিক দিচ্ছে তো ওরকমই ফিল হচ্ছে কি আমার ঘরে মনে অনেক অর্নামেন্ট এক একটা করে অ্যাড হচ্ছে তো যতটা না এক্সাইটমেন্ট ততটা টায়ার্ডনেস মানে প্রচণ্ড হিউমিডিটি প্রচণ্ড গরম 40 ডিগ্রি 42 ডিগ্রি মেবি চলছে মানে চলবে আর কি আগে 40 আছে হয়তো তাতে এই অবস্থা এবং আমার মনে হয় যে হিউমিডিটিটা না থাকলে না বেটার থাকে অন্তত মানে ঘাম হয়ে তো এরকম হয় না যে মানে ওয়াটার জল খেতে বলছে ডক্টর এরকম অবস্থা তো যাই হোক না কেন আমার মনে হয় ওটা বেটার আর কি ওটা সহ্য করা যায় এটা না একদম সহ্য করতে পারি না তার মধ্যে এত কাজের চাপ ছাদের স্ট্রাকচার ঘষা হয়ে গেছে না ছাদের স্ট্রাকচার ঘষা হয়ে গেছে তো প্রাইমার কি আজকে পড়বে না পরে পরে কালকে আচ্ছা করো ভালো করে হ্যাঁ হ্যাঁ কালারটা ঠিকঠাকই আছে বলে তো মনে হচ্ছে ব্রাশ দিয়ে টানতে হয় না ওটাগুলো আগে করেছো ওই জন্য আর বাকিটা রোলার সন্ধ্যা হয়ে পড়ে গেছে অলরেডি বাইরের দেখো সন্ধ্যা বুঝতেই পারছো তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট ওখানে থেকে তো কাজ হলো আবার একবার যাবো একটা ভিজিট টারা করে করতে হবে এখন শুক্র এখনও ওখানে রয়েছে আমি বাড়ি চলে এসেছি আবার যাবো আর কি গাড়ি এলেই বেরিয়ে যাবো নিচে কিছুই হয়নি এটা ফুলি প্রাইমার করা জাস্ট প্রাইমার করে রাখা রয়েছে ওই রুমেও তাই রুমটা আর আমি জালি দেখাচ্ছি না এখন জালি দেখে কিছু বুঝবে না এই দরজার কাজটা বাকি আছে এই দরজাটা একটু মানে প্রবলেম করেছিল তো এই দরজাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর এগুলো পলিশ করা বাট পলিশ করলে কি হবে মানে যা কাজ চলছে তাতে একদম যাতায়াত এখন লাইট কম হয় না মানে খুব ব্লগে যেহেতু লাইটের দরকার হয় তো সেক্ষেত্রে একটু অসুবিধেই হচ্ছে এই জায়গাটা কিছু করা হবে না এটা এখন দেখতে পাচ্ছ জাস্ট হোয়াইট প্রাইমার এটা দেখতে পাচ্ছ এর ওপর রং হবে তো রংটা অবশ্যই আমরা মানে কোনো কালারফুল কিছু না এই হোয়াইট বা ওরকম ধরনেরই কিছু হবে হ্যাঁ সেরকমই দেখানো হবে তো হলে তো তখন দেখাবো যাই হোক আমরা এখান থেকে এখন কমপ্লেক্সে বেরিয়ে যাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকটাই কাজ যেটুকু কাজ এগোলো আগে যেটুকু হয়েছিলো দরজার কাজও কিছু রয়েছে এইটা নয় বাট আছে এই যে এই ওয়ালটা মানে দেখো এখন আমি তোমাদের দেখাচ্ছি তোমরা হোয়াইট দেখছো এটা কিন্তু হোয়াইট নয় আমি একটু আগে যে কালারটা দেখাচ্ছিলাম না
ওটাই অ্যাকচুয়াল কালার। তো যাই হোক, আমার মেন সবাই রয়েছে, আমরা একসাথেই রয়েছি, এখন বেরিয়ে যাবো। আর বাড়িটা যাও মানে অবস্থা পুরো কমপ্লিট না হওয়ার মতো তো ওরকমই লাগবে। তো এই দেখো, এই যেখানে গিয়ে আমি কালারটা যতটা বোঝাতে পারছি তোমাদের, না আমি সেই কালারটা কিন্তু তোমাদের মেবি আমি ইয়েতে গিয়ে বোঝাতে পারছি না। আর এই যে সেগুনের দরজাগুলো দেখতে পাচ্ছ, এটা ফুল সিপি সেগুন দিয়ে করা, কিন্তু গালা পলিশ, পিও পলিশ নয়। তো এইটাকে আবার গালা পলিশ করা হবে, এই কারণে এগুলো এগুলো পড়ছে, তো একটু তো আরেকবার পলিশ না হলে সমস্যা আছে। তো এগুলো গালা পলিশ হবে। নিচে তিনটে সেগুনের দরজা আছে, এই একটা, আর সিঁড়ির বাইরে গিয়ে এই একটা, আর এই একটা, মানে এটাই বড়ো সবচেয়ে আর কি। তো টোটাল হচ্ছে এই যে এই 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 তিনটে সেগুনের দরজা, আর এই দরজাটা ফুলি আলাদা টাইপের হবে। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, বাড়ির কাজে এগো। কার আমি আমি একটুটুকু দেখাতে থাকি, এগো মানে মনে হচ্ছে না কাজ এগোচ্ছে না, আর কত তাড়াতাড়ি বললে যে কাজ এগোবে বুঝতে পারছি না। আমরা এখন যাচ্ছি, এই দাঁড়াও নামি, এবার আমরা কি করছি, এরকম কে করে জিপতে বের ঠিক বল, এটা কি? তো ফিরলাম, তোমাদের আমার বলেছিলাম যে সন্ধ্যাটা দিয়ে দেওয়ার পরে বেরোবো। তো শুধু পর রেস্টুরেন্ট নিয়ে ওয়েট করে আমরা চা খেয়েছিলাম, তারপরে চা খেয়ে আবার বেরিয়ে গেলাম। এসে বলছিলাম মানে কী কাজ হয়েছে সেটা একটু মানে ও তো দেখছি, বাট ও চায় যে আমিও আর কি দেখি। তো সেটাই দেখতে গিয়েছিলাম, ঘুরে ঘুরে দেখতে বেশ টাইম লাগে, জাস্ট ফিরলাম। তো চা তখন খেয়ে গেছি, আমার খিদে পেয়ে গেছে, আর ব্লগটাকে লেন্দি করছি না, অনেকে ছোটো বড় দেখে দিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো যে কী কাজ চলছে বা আর পরে কী আছে নেক্সট কী, আর যত হবে তত মানে যা হবে এগোবে, দেখাতে থাকবো। এরপর যখন ডেকোরেশনের টাইম আসবে, একটা টাইমে তো এগুলো শেষ হবে, রিনোভেশন দেন ডেকোরেশন, তো তখন তো তোমাদের অবশ্যই পাশে থাকতে হবে, চয়েস ব্যাপার রয়েছে না। এনিওয়ে আজকের ব্লগ এই পর্যন্তই, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি মধুরিমাস ডিজিটাল ডায়রি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, নেবে না জল নেবে ঠিক করে ছোবা করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এভাবেই পাশে থাকার জন্য, এভাবেই পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ভালো থাকো, লাভ ইউ অল।